আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আর যারা মক্কায় যান নাই তারা ভিডিও ইত্যাদিতে দেখেছেন হয়তোবা। কাবার যে কালো গিলাপে ঘরা যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের পাশে, ঠিক কাবা ঘরের পাশেই কিন্তু বুক পরিমাণ একটু ওয়াল রাউন্ড করে উঠানো আছে কাবা ঘরের এক পাশে, ঠিক ওয়াল এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত এরকম একটা রাউন্ড আছে, বুক পরিমাণ ওয়াল আছে। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 4,500 বছর আগে যে কাবা নির্মাণ করেছেন, নির্মাণ করেছেন বলতে কাবার পুনরায় তিনি নির্মাণ করেছেন, এবং বিশুদ্ধ মত অনুযায়ী এই কাবা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। এটা আদম আলাইহিসসালামের সেই সময় থেকে, মাঝে নূহ আলাইহিসসালামের প্লাবনে গোটা পৃথিবী যখন শেষ হয়ে যায়, এটা চাপা পড়ে যায়, তখন এটার আগের ভিত্তির উপরে আবার নতুন করে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম 4,500 বছর আগে। সেই সময়ে যখন তিনি মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদের যে আয়তন ছিল, আজকে আমরা যে দেখি মসজিদে হারামের পাশে যে ওয়াল দেওয়া উঁচু, এটা ওই মসজিদের ভেতরের অংশ ছিল, এটা ওই মূল মসজিদের ভেতরের অংশ। আমরা যেরকম বারান্দা রাখি বলতে পারেন এটা বারান্দার মতো। এখন প্রশ্ন হলো, এটাকে মূল মসজিদের ভেতরে ছিল তাহলে এখন বাইর করছে কেন? এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন বা নবী হন নাই, তখন এই মসজিদ এটার যে স্থাপনা পুরাতন, অনেক বছর হয়ে যাওয়ার কারণে এটা ভেঙে যাচ্ছে নিরাপত্তাহীনতার মধ্যে, তখন তিনি উদ্যোগ নিলেন এটাকে পুনরানির্মাণ করবেন। তো পুনরানির্মাণ করার জন্য আগের যে ভিত্তি আছে ওটার উপর নির্মাণ করার জন্য তারা ফান্ড রাইজ করা শুরু করলেন, মসজিদের জন্য টাকা কালেকশন করলেন। তখনকার মানুষ শিরকে লিপ্ত ছিল, তাদের তাওহিদ ছিল না, তারা মুসলমান ছিলেন না, কিন্তু তাদের একটা ধারণা ছিল খুব পরিষ্কার, সেটা হলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো 2 নম্বর টাকা পয়সা দিয়ে সেখানে নির্মাণ কাজ করা যাবে না। এই জন্য তারা ঘোষণা দিয়েছেন যে হালাল টাকা ছাড়া এই কাবা পুনরায় নির্মাণ করার যে তহবিল, সেই তহবিল আমরা কোনো টাকা গ্রহণ করব না। আর হালাল টাকা সমাজে সব সময় কম থাকে না বেশি থাকে? হালালের পরিমাণ সমাজে বেশি থাকে না কম থাকে? কম থাকে। এই হালাল টাকা নেওয়া হবে, হারাম নেওয়া হবে না, এই শর্ত দিয়েছেন। আর এলাকা, একটা এলাকা কে কি উপার্জন করে, কার উপার্জন কি, সবাই তো সবাইটা কম বেশি জানে। তো হালাল টাকা ছাড়া নেবেন না বলার কারণে ফান্ড কম উঠছে, এবং কম উঠার কারণে এই মসজিদ কাবা যেটা আজকে আমরা দেখতেছি, এই কাবা শরীফ নির্মাণ করার সময় যেটুকু আমরা এখন দেখতেছি কাওয়ালো গিলাফে গোড়া মোড়ানো, এইটুকু তারা করতে পারছেন, ওই যেটা ওয়াল দিয়ে ঘেরা ওইটুকু করার মতো টাকা ছিল না। যেহেতু হালাল টাকা কম পায় নাই, তো তারা ওইটাকে ঘেরাও দিয়ে রাখছে, কিন্তু ওখানে বিল্ডিং করতে পারেন নাই টাকার অভাবে। আজও পর্যন্ত সেটা সেইভাবে, সেই 1450 বছর, প্রায় 1500 বছর আগের সেই মসজিদকে এখনও পর্যন্ত ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আমাদের জন্য এখানে শিক্ষা যে দেখো, হালাল টাকা ছাড়া আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো হবে না, এই যে চেতনা ছিল তাদের, তারা মুশরিক হলেও তাদের এই চেতনাটা শুদ্ধ ছিল, সুন্দর ছিল, প্রশংসনীয় ছিল, তোমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আজও পর্যন্ত ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা অনেকে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল করি, হালাল হারাম বাজ বিচার করি না, টাকা যেমনে আসে নেই, হারাম করতে গিয়ে টাকা আরো বেশি করে নেই, ঠিক না ভাই? ঠিক। এই বুকের পাটায় বলালা মানুষ খুব কম পাওয়া যায় যে আমরা হালাল টাকা নেব, প্রয়োজনে আমাদের মসজিদে একটু চকচক কম করবে, মাদ্রাসা একটু চকচক কম করবে, আমাদের ওয়াজ মাহফিলে একটু লাইটিং কম হবে, তারপর আমরা হালাল টাকা ছাড়া কালেকশন করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।